নিজেকে তুমি আজ লুকিয়ে রেখেছ সমাধির ভেতরে, লোকচক্ষু অন্তরালে, যেভাবে রঙিন খামের ভেতরে যত্নে লুকিয়ে রাখতে ভালোবাসার চিঠিগুলো তোমার কবরের ওপর নিঃশব্দে ঝরে পড়ছে, আমাদের হারিয়ে যাওয়া সেই দিনগুলির মতো ঝরা পাতাটা। যতদিন আমি আছি ততদিন তুমিও থাকবে আমার হৃদয়ের সুবিশাল সাম্রাজ্য জুড়ে। বাস্তবের মাটিতে প্রখর দুঃখর বেদনার তাপে জর্জরিত হবে শরীর, তখন তোমার স্মৃতির বৃক্ষে থেকে প্রশান্তির ছায়া খুঁজে নেব কখন। প্রেমের মৃত্যু হয়, প্রেমের মৃত্যু হয় না, অন্তর সাগরের গভীরে ঝিনুকের ভিতরে থাকা মুক্তর মতোই তুমিও থাকবে। এটুকু শুধু মনে রেখো, রাতের সব তারা থেকে দিনের আলো গভীর। ওই কি বে, খুব চর্বি জমে গেছে, পার্সটা দে। কি এটা? পার্সটা নিয়ে নে, পার্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ওটা দিয়ে দে। এটা পাবি না, এটা নিবি। কি বে, বাংলা বুঝিস না, যা, চোখ খাকে দেখাছিস বে। ভাই তুমি তো জানো আমাদের ছেলেপিলেরা দিলবাগ সিংকে মেরে তার পার্স কেড়ে নিয়েছে। ভাই এরা তো খুব বড় একটা পাঙ্গা নিয়ে নিয়েছে, বুঝতে পারছি না কি করব। তুই তো চিনিস ওকে। তা তো খুব ভালোভাবে চিনি ভাই। ভাই আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। ওই সালারদেরকে মানা করেছিলাম কি এই সব পাঙ্গা নিবি না, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কথা কি জানো, ওই পার্সের মধ্যে ওর ওয়াইফের ছবি আছে, এবার আমাদের খবর আছে। তুমি শুধু আড্ডা দাও ভাই, গান শিখে দিচ্ছি সালার। যা দেখ কি হয়। Thank you.
জানো ও বেলা চাও বেলা চাও বেলা চাও 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 কি ঠিক হলো কি বে শালা একটা পার্সের জন্য এত কিছু ওটা আমার পাস না ওটা আমার সব কিছু এইটাই তো এই না ক্ষমতা থাকে তা নিয়ে দেখা